আজকে লুকটা কিন্তু সেই, মানে এই মুন গ্লাসটা কেন, এটা কি ওই যে ট্যুরে যাওয়ার পর থেকে থাইল্যান্ডের ট্যুর মুড যাচ্ছে না এখনো? আচ্ছা এই একটা কথা, এটা এটা সবাই আমরাই বলছি, হ্যাঁ যে বাংলাদেশের প্রতিটা মানুষ কি আমাদের ট্যুর ট্যুরে ছিল নাকি, মানে আমরা যেখানেই যাচ্ছি ট্যুর থেকে আসার পরে এভরিওয়ান ইজ গেটিং দ্য সেম ইমপ্রেশন। একটা টি শার্ট কিনতে দোকানে গেছি, টি শার্ট কিনলাম, ভাই ভালো হয়েছে, হ্যাঁ ঠিক আছে ওকে ভাই এটা মানাবে আপনাকে, আপনি থাইল্যান্ড পুরে যেতে পারবেন। আমাদের এই বন্ধুত্ব এটা আমরা অনেক বেশি এনজয় করছি। গত বছর 2022 সালের শুরুর দিকে আমি বলেছিলাম যে তৌসিফ মাহবুবকে এতদিন যেভাবে দেখেছেন আপনারা এইভাবে দেখবেন না, এটা আমি শপথ করলাম। তখন মানুষ প্রশ্ন করা শুরু করলো যে ভাই আপনার কাজ ভালো হচ্ছে কিন্তু ভিউ হচ্ছে না কাজগুলোতে, এটা নিয়ে আপনি কি, এরকম এরকম প্রশ্ন কিন্তু আমার কাছে আসে ইন্টারভিউতে যে আপনার কাজ খুব দুর্দান্ত হচ্ছে, আপনার অভিনয় অনেক ভালো হয়েছে কিন্তু ভিউ একটু পিছিয়ে আছে, মনে এটা নিয়ে আপনি কি বলবেন, প্রশ্ন খোঁচা মারার যে প্রশ্নটা থাকে সেটা করতো। সো সেই 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 জায়গা থেকে এই এই ঈদে আমাদের নাটকের সিজন তো আসলে ঈদ, তো ওই ঈদে এইবার এটা যেটা হয়েছে আমি কমেডি কাজ যেগুলো মানুষ ভিউয়ের জন্য করে সেগুলোর ভিউ হয়েছে 2 মিলিয়ন 3 মিলিয়ন 4 মিলিয়ন, এগুলো আসলে অ্যাভারেজ বলা যায়। যেগুলো ভালো কাজ, পরিবারের কাজ, যেখানে আসলে কোনো এক্সট্রা ডায়ালগ নেই, কোনো রোমান্টিক সং নেই বা কোনো কমার্শিয়াল এলিমেন্ট নাই, সেই কাজটা হাইয়েস্ট ভিউ হয়েছে, মানে কন্টেন্ট ভালো, গল্প বেস্ট কাজ, হ্যাঁ সেটা প্রায় 8.5 মিলিয়ন, মানে 85 লাখ মানুষ দেখেছে, অ্যান্ড ওইটার লাইকস অ্যান্ড কমেন্টস অনেক বেশি, টিভিতেও তো ভালো গিয়েছে, অ্যান্ড হিউজ রেসপন্স। সো একটা ভালো গল্প, আমি এটাই তখন বলেছিলাম যে আমি ভাই এমন কোনো কাজ, খারাপভাবে যদি বলি সস্তা কাজ দিয়ে আমি ভিউটা আমি চাই না, আমি চাই ভালো কাজ দিয়ে ভিউ আনতে। সস্তা কাজের সংজ্ঞা কি তাসি? সস্তা কাজের সংজ্ঞা ভালো প্রশ্ন করছে। সস্তা কাজের সংজ্ঞা হচ্ছে কি, আমাদের এখন কিছু কাজের আগে বলা হয় কি ভাই ক্লিপস পাবো, তো নাটকের গল্প জানতে চায় না প্রডিউসার, কিছু কিছু প্রডিউসার আছে, সবার ক্ষেত্রে বলছি না, অনেক ভালো প্রডিউসার আছে, কিছু কিছু প্রডিউসার আছে বলছে ক্লিপস কয়টা পাবো, মানে ক্লিপস এন্ড শর্টস যেগুলো আমরা বলি ছোট ছোট ভিডিও, রাইট স্কিটস ক্লিপস, এটা সো এটা হচ্ছে কি 2 মিনিট 3 মিনিটের ভিডিও যেটা ফেসবুকে ছাড়লে অনেক ভাইরাল হয়, ওটা থেকে অনেক টাকা ইনকাম করা যায়। সো নাটকের গল্প কি সেটা ফ্যাক্টর না, ওই নাটকটা দেখে মানুষ কি শিখবে সেটা ফ্যাক্টর না, ওই 3 মিনিট থেকে কয়টা টাকা কামানো যাবে সেটা, ওইটাকে আমার কাছে সস্তা মনে হয়। উই আর ট্রাইং ভেরি হার্ড, আমি শুধু আমার কথা বলবো না, আমাদের ব্যাচের যারা আছে আমার সঙ্গে এখনও যারা নাটক করছে, জোবান আছে, সাফা আছে, সবাই আছে, তো ফারিয়া আছে, সো আমরা ট্রাই করছি, ট্রাই আছে যে আমরা এই এই মানে যে পুরো ফ্রেন্ড সার্কেল আছে, পুরো ফ্রেন্ড সার্কেল আছে, আবার আরো দুই তিনটা নাম মনে পড়বে, হ্যাঁ আমারই মাথায় আরগুলো নাম ধরতেছে যে এরা যদি লাইভ এখন দেখে, হ্যাঁ বড় বলে আমার নাম বলছ না কেন, ওই জায়গা থেকে বললাম। তো আমরা আমরা চেষ্টা করে যাচ্ছি যে আমরা যখন আমরা যাদের হাত ধরে এসেছি, যাদেরকে আমরা গুরু বলি, সো তারা আমাদেরকে তো এটা শিখায় নাই, আমাদের দর্শন তো এটা না যে আমরা কমেডি কাজ করব, মানুষকে 2 মিনিট হাসাবো, সেটা দিয়ে প্রচুর ভিউ পাবে আমার প্রডিউসাররা, আমরা একটু জনপ্রিয় হব, বড়দিন মানুষ ভুলে যাবে, এটা তো আমরা চাই না।